আজকে আমরা দেখতে চলেছি এ মিউজ মুভির গল্প। এই মুভির প্রধান কাহিনী হলো একজন 70 বছর বয়সী বুড়ো 17 বছর বয়সী একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতে চায়। আর এরকমই একটি গল্প নিয়ে আমাদের আজকের মুভিটি। মুভির কাহিনী শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব হয়তো আপনার জন্য খুবই সামান্য, কিন্তু এটি আসলে আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। মুভির শুরুতেই আমরা একজন 70 বছর বয়সী বৃদ্ধ লোককে দেখতে পাই। তার নাম হলো লি। লি ছিল একজন নামকরা লেখক। তার লিখা প্রায় সকল বইগুলোই বাজারে খুব জনপ্রিয়ভাবে বিক্রি হতো। সিও নামক একজন ছেলে লিয়ের দেখাশোনা করত। আসলে সিও একজন ভালো মাপের লেখক হতে চায়, তাই সে বেশিরভাগ সময় লিয়ের সাথেই কাটাতো। সিও লিকে খুবই সম্মান করত এবং তাকে বাবার মতো ভালোবাসত। একজন লিও সিয়ের বাড়িতে এসে দেখে একটি সুন্দরী মেয়ে তার বাড়ির সামনে শুয়ে আছে। লি তখন সেখানে দাঁড়িয়ে ওই মেয়েটিকে দেখতেই থাকে। তখন সিও এসে মেয়েটিকে ঘুম থেকে উঠিয়ে দেয়। আর এই মেয়েটির নাম হলো কিম। কিমের বয়স মাত্র 17 বছর। কিম তাদের সরি বলে ওখান থেকে চলে যায়। এর পরের দিন লিও ও সি বসে ড্রিঙ্ক করছিল, আর তখন সিও বলে আজকে আমার সাথে কিমের দেখা হয়েছিল, ওর একটা পার্ট টাইম কাজের দরকার। লি এটা শুনে পরের দিন কিমকে ডেকে পাঠায়, আর কিমকে তার বাড়ির কাজ করার জন্য সকল দায়িত্ব বুঝিয়ে দেয়। যখন কিম কাজ করত তখন লি কিমকে সারাক্ষণ দেখতে থাকতো এবং মাঝে মাঝে লি কিমকে বিভিন্ন কাজে সাহায্য করতে থাকতো। ধীরে ধীরে লি ও কিমের মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। যেদিন থেকে কিম এই বাড়িতে এসেছে ওদিন থেকেই লি হাসি খুশিতে থাকতে শুরু করেছে। আসলে লি কিমকে মনে মনে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কিমের মনে এরকম কিছুই ছিল না। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, তখন কিম লিয়ের বাড়িতে আসে এবং সে লিকে বলে আজকে রাতটি কি তোমার বাসায় কাটানো যাবে। আর লি তখন বুঝে যায় যে কিছু সমস্যা হয়েছে। আসলে কিমের তার মায়ের সাথে ঝগড়া হয়েছিল। এ সকল কথা শুনে লি তখন তাকে তার বাসায় থাকার পারমিশন দিয়ে দেয়। এরপর লি তাকে কিছু পোশাক দেয় তার পরার জন্য, আর তারপর সে কিমের পোশাকগুলো শুকাতে থাকে। ওই দিন রাতে কিম সোফাতেই শুয়ে পড়ে। এর পরের দিন লি যখন ঘুম থেকে ওঠে তখন দেখে কিম তার বিছানায় তারই পাশে শুয়ে আছে। লি কিমকে না জাগিয়ে তাকে শুধু দেখতেই থাকে। আর তখন বাড়িতে সিও চলে আসে। এটা দেখে লি ওখান থেকে বেরিয়ে যায়। সিও এসে লিয়ের রুম থেকে কিমকে বের হতে দেখে, আর এটা দেখে তার একটু ডাউট হয়। এরপর কিম সবার জন্য খাবার বানায়। খাবার খেয়ে তারা তিনজন ঘুরতে বের হয়ে যায়। তারা একটি পাহাড়ের উপর যায়, আর তখনই কিমের আয়নাটি হাত থেকে পড়ে যায়। আর ওই আয়নার জন্য কিম কান্না শুরু করে, কারণ এই আয়নাটা তার মা তাকে দিয়েছিল। কিমের কান্না দেখে লি সেই আয়নাটিকে নিয়ে আসে। মানে লি কিমের জন্য সবকিছুই করতে পারে, এমনকি প্রাণও দিতে পারে। এটা দেখে কিম লিকে জড়িয়ে ধরে এবং থ্যাংক ইউ বলে। আর এই সকল কাহিনী দেখে সিয়ের অনেক রাগ হয়, কারণ সিও কিমকে লাইক করত। পরের দিন কিম লিয়ের বুকে একটা ট্যাটু বানাচ্ছিল, আর তখন লি তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। আর তখন লি স্বপ্নে দেখে সে তার 16 বছরের জীবন ফিরে পেয়েছে, আর কিম তাকে ভালোবাসতে শুরু করেছে এবং তারা দুইজনে ইন্টিমেট হচ্ছে। আর তখনই লিয়ের ঘুম ভেঙে যায়। এরপর লি বসে বসে একটি আইডিয়া বের করে, আর সে কিম আর তার কাহিনী নিয়ে একটি বই লেখা শুরু করে। বইটি লেখার পর সে বাজারজাত করেনি, কারণ এই বইটির মধ্যে তার ও কিমের প্রতি ভালোবাসার কথা লেখা আছে। অন্যদিকে সিও একটি বই লেখার চেষ্টা করে, কিন্তু সে কোনো আইডিয়াই খুঁজে পাচ্ছিল না। পরের দিন কিম যখন তার ঘর পরিষ্কার করতে থাকে তখন সিও এসে তাকে জ্বালাতে শুরু করে। এরপর লি যখন কিমকে রাতে ডিনার করতে নিয়ে যায়, অন্যদিকে সি সেই বইটি লিয়ের বাসায় খুঁজে পেয়ে যায়। আর সি তখন সেই বইটি পড়ে এবং তার পুরো কাহিনীটি অনেক ভালো লাগে, এবং সি ওই বইটি চুরি করে নিজের সঙ্গে নিয়ে যায়। এর কয়েকদিন পর লি জানতে পারে কেউ একজন একটি বই পাবলিশ করেছে, আর তারপর সে বইটিকে কিনে নিয়ে আসে এবং বইটি পড়তে থাকে। এরপর প্রথম পাতা পড়েই সে বুঝতে পেরে যায় বইটি তারই লিখা, তার মানে সি আমার বইটিকে নিজের নামে পাবলিশ করেছে। এরপর লি সি এর বাসায় যায়, আর তখনই লি তাকে অনেক অপমান করে। আর অন্যদিকে কিম এগুলোর কিছুই জানত না। কিম ওই বইটি পড়ার পর সি এর সাথে দেখা করতে যায়। আসলে কিম ভাবে সি এই বইটি লিখেছে, তাই সে সিওকে ভালোবাসতে শুরু করে দেয়, কারণ বইটিতে লেখা ছিল কিমের প্রতি তার ভালোবাসার গল্প।
আর এরপর থেকেই সিও ও কিমের রিলেশন শুরু হয়ে যায়। আজকে লিয়ার জন্মদিন, লি এবং কিম পার্টি করছিল আর তখনই ওখানে সিও চলে আসে। সিও উইশ করে চলে যাওয়ার সময় কিমকে বলে দেয় লিয়ার ডায়াবেটিক্স আছে, তাই লিকে কেক দিও না। আর লি সিয়ের ভালোবাসা দেখে তাকে ক্ষমা করে দেয়। সেদিন রাতে তারা তিনজন খুব ড্রিঙ্ক করে। এরপর লি শুতে চলে যায়। এরপর সে কিছুক্ষণ পর একটি শব্দ শুনে নিচে চলে আসে এবং দেখে কিম ও সি ইন্টিমেট হতে যাচ্ছে। আর এটা দেখে লিয়ার অনেক খারাপ লাগে, কারণ যে গল্পটা সে দেখেছিল সিও সেটা প্রুভ করে দিয়েছে। এরপর লি সিয়ের প্রতি রেগে গিয়ে তার গাড়ির ব্রেক ফেল করে দেয়। পরের দিন সি তার বাড়িতে ফিরে যাওয়ার সময় তার একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর যার ফলে সি ওখানেই মারা যায়। কিম তখন স্কুলে ছিল। লি তখন কিমকে একটি ভয়েস মেসেজ পাঠায়, আর মেসেজে বলা ছিল যে আমি সিকে মেরে ফেলেছি। এটা শুনে কিম লিয়ার কাছে যাচ্ছিল, তখনই সে রাস্তার মধ্যে সিয়ের মৃতদেহ দেখতে পায়। আর এটা দেখে কিম ভয় পেয়ে যায়, আর সে লিয়ার সাথে দেখা করতে যায় না। এভাবে এক মাস পার হয়ে যায়। একদিন কিম সিয়ের কথা ভেবে তার লেখা বইটি পড়ছিল, কিন্তু বইটিতে এমন কিছু লেখা ছিল যেটা শুধুমাত্র লি জানত। তখন কিম সবকিছু বুঝে যায় যে বইটি লিয়ের লেখা ছিল। আর এরপর সে লিয়ার সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে যায়। আর লিয়ার কাছে গিয়ে কিম লিয়ার কাছে ক্ষমা চায়। আর এর কারণ হলো সে ভেবেছিল বইটি সিও লিখেছে, তাই সে সিওর সাথে ইন্টিমেটও হয়েছিল। কিন্তু এরপর সে সব সত্যি জেনে যায় যে লি তাকে কতটা ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। তাই কিম লিকে গুড বাই বলে চলে যায় এবং লিও তাকে গুড বাই বলে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পের কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট সাবস্ক্রাইব হয়তো আপনার জন্য খুবই সামান্য, কিন্তু আসলে এটি আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।